তোমার জন্য শিলা খণ্ড করে আমি নিয়ে আসবো মধ্যাহ্নের রৌদ্র। সেই রৌদ্র তোমার জীর্ণতা বিদীর্ণ করে তোমাকে করে তুলবে উজ্জ্বল। তোমার শরীরে থাকবে কোমলতা, কিন্তু সেই কোমলতায় আচম্বিতে খেলা করবে রবিরশ্মি। এসো, নিকটতর হও, দীক্ষিতা হও। প্রভু, আপনার চরণে আশ্রয়ের জন্যই তো আমার এখানে আসা। চরণে নয়, চরণে নয় বালিকে, মনে, মনের গহনে স্থান করে নিতে হবে তোমায়। কি করে প্রভু, কিভাবে নিজেকে আপনার মনের গহনে নিয়ে যাব? এসো, কাছে এসো। প্রভু, মূর্খ, এ সময় কেন এসেছো? প্রভু, এক উপদ্রব। প্রভু, কি? এক মানব আপনার দর্শনাকাঙ্ক্ষী। এখন সময় নয় বল অপেক্ষা করতে। কিন্তু আমার যে এখনই সময়। কি মত করছ? শত বারং নিষেধমপি। চুপ করো। তদিচ্ছা, সর্বমান্যতে প্রভু। তুমি আজ এখন এসো। যাও, ভেতরে যাও। জি আজ্ঞা প্রভু। আপনি বাংলা বলতে পারেন দেখে ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম ভুল সংস্কৃত বলে এখানকার রেওয়াজ। কে আপনি, কি উদ্দেশ্যে এখানে এসেছেন? আমি এক মহিলার খোঁজে এসেছি, বিবাহিতা মেয়ে, নাম রুমা দত্ত, মনে পড়ছে? মানবের জন্ম পরিচয় এখানে তুচ্ছ। এই সূর্য পরিবারে সকলেই সূর্যের সন্তান। ওই সূর্য সন্তানদের মধ্যে একজন আমার অত্যন্ত পরিচিত, আমি তার খোঁজ চাই। এখানে কোনো খাতা নেই, কলম নেই, নাম ধাম নেই। যে আসে স্বেচ্ছায় আসে, স্বেচ্ছায় যায়। আলাদা করে তো কাউকে মনে রাখা সম্ভব নয়। আপনি পাটনা কবে ছাড়লেন? কি পাটনা ছাড়লেন কেন? লোকাল মানুষের চাপে? কি বলছেন আপনি? আপনি যখন পাটনায় ছিলেন তখন আপনার নাম ছিল রত্নাকর। এখানে স্বাভাবিকভাবেই নামটা বদলে বাল্মীকি করেছেন, কিন্তু কাজের প্রক্রিয়াটা একই আছে। এই মুহূর্তে এখান থেকে নিষ্ক্রান্ত হন, উন্মাদের মতো আচরণ করছেন আপনি। আমি এখনো কোনো আচরণ শুরুই করিনি। পাটনায় আশ্রম খোলার আগে আপনার আরেকটা নাম ছিল সূর্যকান্তি চক্রবর্তী। প্রমাণ করুন, কোর্টে বা পুলিশের কাছে গিয়ে প্রমাণ করুন। তার আগে এই মুহূর্তে এখান থেকে নিষ্ক্রান্ত হন, তাহলে আমি কিন্তু পুলিশে সংবাদ দেব। না, অতটা কাঁচা কাজ আপনি করবেন না, কারণ পুলিশের সঙ্গে আপনার যত কম দেখা হয় ততই মঙ্গল। প্রমাণ আমি করবই, আর প্রমাণ করার পর আমি কিন্তু পুলিশের কাছে বা কোর্টের কাছে যাব না। আমাদের একটা নিজস্ব পদ্ধতি আছে। আমাকে শাসাচ্ছ তুমি? না, ভবিষ্যৎবাণী করছি। আমরাও মানুষকে দীক্ষিত করি, তবে অন্য উপায়। চলি। সত্যি কথাটা বললে ভালো করতো। এরপরে পুনর্মিলন উৎসব, সূর্যবংশীয় সন্তানদের সাদর আমন্ত্রণ। ওং। পুনর্মিলন শুরু হলো পয়লা আষাঢ় থেকে। আপনাদের উপস্থিতি কাম্য। পরিবার প্রধান বাল্মীকি। মানে কি এর? একজন ওই বাবাজি গোছের লোক, কলকাতায় আসার আগে ওর ভক্তরা এই পোস্টারটা ছাপিয়েছিল। রুমা ওখানে যেত।
আর কোনো খবর পাওনি? এলো মেলো কিছু খবর, মানে লোকটার নাম ভানানোর অভ্যেস আছে, যেরকম পাটনাতে ওর নাম ছিল রত্নাকর। বসো। কি করবে কিছু স্থির করেছো? মুশকিলটা হচ্ছে যে পুলিশকেও খবর দেওয়া যাচ্ছে না, কারণ এই খবরটা বাইরে গেলে বুঝতেই তো পারছেন। ওর জন্য অবশ্য খোঁজ খবর নিচ্ছে, ওর ধারণা যে রুমার চলে যাওয়ার সঙ্গে এই লোকটার কোনো যোগাযোগ আছে। ওর নাম ভাঁড়াবার অভ্যেস যখন আছে তখন লোকটা নিশ্চয়ই ভণ্ড, তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য, সকাল থেকে খবরটা আমাকে কেউ জানালো না, তোমরা কেউ ভাবোটা কি বলো তো? মুরারিমোহন দত্ত এতগুলো গুলি খেয়ে এখনো বেঁচে আছে, মরেনি। সকালবেলাতে যদি আমাকে খবরটা জানাতো আমি কিছু একটা ব্যবস্থা করতাম। এখন আমি রুমার মা বাবাকে কি জবাব দেব? যাকে লোকটার আর কোনো খবর পেলে? লোকটা পাটনায় যাওয়ার আগে কি যেন একটা নাম ছিল, সূর্য চক্রবর্তী। এরকম হাজার হাজার সূর্য চক্রবর্তী আছে। না না না, শুধু সূর্য চক্রবর্তী না, সূর্যকুমার না, সূর্যকিরণ, সূর্যকান্ত, সূর্যকান্তি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সূর্যকান্তি। দেখে ঠিক চেনা যাচ্ছে না, এ অনেকদিন আগেকার কথা তো। ওই নামে আপনি কাউকে চেনেন? হ্যাঁ, চিনতাম এককালে, কিন্তু সেটা ভেবে কোনো লাভ নেই। অরুণের ভাই ছিল সূর্য। অরুণ মানে হচ্ছে আপনার বন্ধু অরুণকান্তি? হ্যাঁ, অরুণকান্তি। ওরই ভাই হচ্ছে লাবণ্যকান্তি, যে আমাদের সবচাইতে বড় শত্রু। লাবণ্যকান্তি, ও মাই গড, ওরা তিন ভাই? পরে শুনেছি লাবণ্য ওর ছোট ভাইকে তাড়িয়ে দেয়, তবে আমি জানি না যে এই সূর্যকান্তি সেই সূর্যকান্তি। আমার মনে হচ্ছে একই লোক বাবা, আমাদের সমস্ত ক্ষতি সমস্ত দুর্দশার সঙ্গে জড়িয়ে আছে ওই লাবণ্যকান্তি। ও একই লোক বাবা, আই এম শিওর ও একই লোক। আমি বুঝতে পারছি আমার মেয়েটার মন ভালো নেই। মিস মিটার কেন চলে গেল বাবা, কবে আসবে? তুই তো জানিস মানে, উনি ওনার মাকে দেখতে বিহারে গেছেন, ওনার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন না? তাহলে আমার কি হবে, সারা দিন এই বাড়িটার মধ্যে একা একা, আমার কান্না পেয়ে যায় বাবা, একটা বন্ধু নেই আমার, কি করব আমি? আমি তো আছি মানে, আমরা দুজন বন্ধু না? আমার কেউ নেই, একদম একা আমি। মিস মিটারও চলে গেল বাবা, তুমি আমার একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দাও, আমি এভাবে আর থাকতে পারছি না। তাহলে আমার কি হবে মা, তোর এই বুড়ো ছেলেটার কি হবে? আমি তোকে ছাড়া থাকতে পারবো না মা। সেবার তো আমাকে বিদেশে পাঠাতে চেয়েছিলে, তখন কি হতো? তখন পরিস্থিতি অন্যরকম ছিল মানে, আর তাছাড়া আমিও তো কদিন পরেই চলে যেতাম, কিন্তু এখন। হ্যাঁ, আমি কি করে বোর্ডিং স্কুলে গিয়ে থাকবো, আমি পঙ্গু না, সবাই আমার পেছনে লাগবে, আমি ওদের সাথে তাল মিলিয়ে খেলতে পারবো না। আমি আমি ওসব কিচ্ছু ভাবিনি মানে, আমি শুধু আমার কথা ভেবেছি, তোকে ছাড়া আমি। তুমি শুধু তোমার কথাই ভাবো, সেখানে আমার একটাও বন্ধু নেই। কাকু ছিল, আমায় খুব ভালোবাসত, তুমি তাকে তাড়িয়ে দিলে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি জানি আমি যা করেছি তা ঠিক করেছি। বড় হলে আমি তোকে সব বলবো মানে,
সবকিছু তোমার জন্য, আমার বন্ধু নেই সেটাও তোমার জন্য, মা নেই সেটাও তোমার জন্য। কি বললি তুই? ঠিকই বলেছি, সেদিন তো তুমিই গাড়ি চালাচ্ছিলে, তাই তো অ্যাক্সিডেন্ট হলো, আর তাই তো মা। চুপ করো মানে, সত্যি কথা বলেছি বলে তুমি রেগে যাচ্ছ না? আমি জানি আজকে মা থাকলে আমার এরকম হতো, তোমার জন্যই মা নেই, সব তোমার জন্য। তুমি আমায় মারতে চেয়েছিলে বাবা, মারো বাবা, মারো, তুমি তুমি তো আমায় মারতে চেয়েছিলে। তোর কি চাই বল, কি চাই? আমি তোকে সব দেবো, সব, শুধু আমি তোর মাকে মেরেছি এই কথা বলিস না প্লিজ। আর বলবো না, আর বলবো না, এখন আমি তোমাকে একটা অন্য গল্প বলি। বাবা তোমার মনে আছে আমরা সেই যে পাহাড়ে বেড়াতে গেছিলাম, বেজা মেঘ আমাদের জানলার গায়ে লেগে থাকতো? আমি এখন তোমাকে সেই গল্পটা বলি কেমন? মানব, ও মানব, ওর বাবা একটু কিছু খাবার মুখে দে। আমি খাবো না। খাবো না বললে চলে? সেই সকাল থেকে কিছু খাসনি, এবেলা একটু খেয়ে নে বাবা, ওঠ। এত কথা বাড়াচ্ছ কেন? বললাম তো আমি খাবো না। আচ্ছা আচ্ছা, তুই যদি কিছু না খাস তাহলে আমি কি করে মুখে খাবার তুলি বলতো? মুখে খাবার তুলো না, আমি একটু একা থাকতে দাও। বড় মা, তুমি টেবিলে খাবারটা রেখে যাও। কিন্তু ও না খেলে আমি খেয়ে নেবো। বড় মা তুমি যাও খেয়ে নাও। তুইও যা, সহানুভূতি দেখাবার কোনো লোকের দরকার নেই আমার। হ্যাঁ, আমার জন্য আর অন্য কোনো কাজ নেই, তোকে এসে সহানুভূতি দেখাবো। বড় মা তুমি যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তোর মতো এত নির্লজ্জ মানুষ আমি দেখিনি, নির্লজ্জ ছেলে আমি দেখিনি। রুমাকে খোঁজার জন্য অর্ণব দা, অর্জুন দা সারা শহর চষে বেড়াচ্ছে, আর তুই হায় সীতা হায় সীতা বলে গোসা ঘরে বসে আছিস। তোকেই বা এখানে কেউ ওকালতি করতে পাঠিয়েছে রে? কেউ পাঠায়নি, আমি নিজে এসেছি। একটা দামড়া ছেলের জন্য সারা বাড়ি আহা উহু করছে, আমার রাগ হচ্ছে। চলট খাবারটা খেয়ে নে। ওট ওট, আটলি সেটা তো প্রমাণ কর যে তুই একটা অ্যাডাল্ট মানুষ। বোতলে দুধ খাওয়া বাচ্চা নোস, ওঠ। কিরে ওঠ, ওঠ, এনে। তুই খাবি না? আমি সবার সঙ্গে খাবো। তোর মতো শশক থাকেন সীতা অশোক কাননে হয়ে বসে থাকতে পারবো না। নিজের জীবনে হলে বুঝতে পারতিস, অন্যকে সবাই এরকম বলতে পারে। নিজের জীবনে হলে বন্ধুর কাছে এসে কাঁদতাম, এক একটা ঘরে বসে কাঁদতাম না। আমি কি বা করতে পারতাম? শোন, রুমা একটা আশ্রমে যেত না, তো ওখানে গিয়ে খোঁজ নিতে পারিস তো। জায়গাটা আমি চিনি না। খুঁজে নিবি? কলকাতা শহরে একটা জায়গা খুঁজে বার করতে পারবি না? তোর ছেলে না কি বলতো? তোকে দেখে কি বলবে, তুই মুরারী মোহন দত্তের ছেলে, অর্ণব দত্তের ভাই? কথাগুলো ছেলেবেলা থেকে অনেকবার শুনেছি, এখন আর খোঁচা লাগে না। তা লাগবে কি করে, চামড়া যে মোটা হয়ে গেছে।
গাধা ছেলে, আমি খাবো না, আমার খিদে নেই, আর এখন গোগ্রাসে গিলছে, মানে সত্যি। হ্যাঁ বৌদি, বলো কিছু মনে করো না গো, তোমার এই অবস্থায় সিঁড়ি ভাঙতে হলো? না না কিছু না, আসলে কি হয়েছে, ঠাকুর হঠাৎ উল্টো পাল্টা রান্না শুরু করে দিয়েছে, বাবার জন্য চুপচাপই এসছি বলো। মেজ বৌদির কোনো খবর পেলে? না, তোমার দাদা আর অর্জুন ঠাকুর পোতো সব কিছু দেখছে। ডুডুং কোথায়? ও সুরমাদে নিয়ে গিয়েছে ঘুম পাড়াতে। জানো এই কদিন না ডুডুং মেজ বৌদিকে চিনে ফেলেছিল, আমার এত খারাপ লাগছে না, বিশ্বাস করো আমি ও কথাগুলো বলতে চাইনি, কি যে হয়ে গেল, হঠাৎ মাথাটা গরম হয়ে গেল। ঠিক আছে শুভ, এক কথা বারে বারে বলো না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর এই ঘটনার জন্য তুমি নিজেকে কেন দোষী করছো? রুমা অনেক আগে থেকেই খুব চিন্তিত ছিল, ওর মনের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আমি ওকে যা বলেছি তা কি বলেছো তুমি? একসঙ্গে থাকতে গেলে ওরকম একটু আধটু হয়েই থাকে। তা ঠিক, কিন্তু আমি ওর খুব নরম জায়গায় আঘাত করেছি, তুমি বিশ্বাস করো বৌদি, আমি ওকে বাজা বলতে চাইনি। ঠিক আছে শুভ, তুমি বলতে চাওনি বলে ফেলেছো, রুমা শুধু তোমার কথায় কিন্তু যায়নি, তুমি এ নিয়ে শুধু শুধু মন খারাপ কেন করছো? তুমি সত্যি বলছো বৌদি? সত্যি বলছি শুভ। ও বৌদি, তোমার সঙ্গে কথা বলে সত্যি স্বস্তি পেলাম। শুভ যাই, দেখি নিচে ওরা কি করছে, আসবো আমি আবার। অর্ণব, এবার বাসবের কথা বলো। আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে ওকে আমরা আপাতত সিঙ্গাপুরে, সে তো আমি জানি, কিন্তু ওকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা তো করতে হবে। এখনো সময় হয়নি বাবা, একটা পুলিশ ইন্সপেক্টর মার্ডার হয়েছে, কেসটা খুব সিরিয়াস, সিআইডি তদন্ত করছে। কিন্তু এইভাবে বেশি দিন বাইরে থাকলে পুলিশের সন্দেহ তো আরো বাড়বে। কিন্তু অ্যারেস্ট তো করতে পারবে না, আমাদের সবাই মনে হচ্ছে এটাই জরুরি, একবার যদি ওকে অ্যারেস্ট করতে পারে তাহলে তো। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, দেখো ছেলেটাকে কতদিন নির্বাসনে রাখবে, তোমার কিছু একটা করা দরকার, কেননা তুমি তো ওকে ওখানে পাঠিয়েছো। আপনি সব খবরই পেয়ে যান বাবা, নিশ্চয় জানতে পেরেছেন যে ও সিঙ্গাপুরে আছে, কিন্তু আপনি নিশ্চয়ই এটা জানেন না যে বাসব যেটা করেছে সেটা ওর নিজের সিদ্ধান্ততেই করেছে, আমার কথাতে করেনি। তাতে অবশ্য দাদা হিসেবে আমার কর্তব্য কমে যায় না, আমি একটু সময় নিচ্ছিলাম যাতে এই পরিস্থিতিটা একটু স্থিতি হয়ে যায়। আমাকে একটা সত্যি কথা বলো তো, বাসব কি সত্যি খুন করেছে দুজনকে? আপনার কি মনে হয় আপনার ছেলে খুন করতে পারে না পারে না?